একটা সময় শীতের শুরুর আগে থেকেই পরিযায়ী পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখিরা আসত পুরুলিয়া শহরের সাহেববাঁধ ঝিল জাতীয় সরোবরে। পাখি দেখতে ভিড় জমাত বহু পর্যটক, দেখা মিলত সাইবেরিয়ান বার্ডস, এশিয়ান কোয়েল, কমন মোরহেন, ব্রাউন সিরিকা, ওপেন বিল স্টক, কমন কুট সহ নানান প্রজাতির পাখিদের। তবে পুরুলিয়া শহরের সাহেববাঁধ থেকে মুখ ফেরাচ্ছে এবার পরিযায়ী পাখিরা। সরকারিভাবে কোনো সমীক্ষা না হলেও শীতে পুরুলিয়া জেলার বড় জলাশয় ও ঝিলগুলিতে পরিযায়ী পাখিদের আনাগোনার খবর যারা রাখেন তাদের চোখে ধরা পড়েছে এই তথ্য। শহরের প্রাণকেন্দ্রে থাকা সাহেববাঁধের চারপাশ ঘিরে গড়ে ওঠা বহুতল মাত্রা ছাড়া দূষণ ও সন্ধ্যার পর থেকে জলাশয়কে ঘিরে জ্বলে ওঠা রঙিন আলোয় পরিযায়ীদের ঠিকানা বদলাতেই বাধ্য করছে বলেই অভিযোগ। তো আমাদের এই সরোবরের চারিপাশে দিনের দিন যে রেস্টুরেন্ট বা হোটেল আর গাড়ি চলাচল এত বেড়ে গেছে, মানুষের যাতায়াত এত বেড়ে গেছে, আর তার সাথে সাথে যেই হাই পাওয়ারের লাইট, হাই মাস্ক, বিভিন্ন ধরনের এলইডি, প্লাস আপনার এই যে সাহেববাঁধের ভিতরে শিকারা চলছে, এটাও একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এখানে দেখবেন মাছ ধরাধরিটা খুব জোর চলে, বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে, কোনো সময় জ্ঞান তো নাই, তাই জাল ফাল ফেলে, সেটা একটা ডিস্টারবেন্স হচ্ছে। ঝিলে অনবরত নৌকা বিহার, চারিদিকে হোটেল রেস্তোরাঁ, সাহেব ঝিলের পারে গাড়ির গ্যারেজ, মানুষের কোলাহলের কারণে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখিরা, নষ্ট হচ্ছে পাখিদের পরিবেশ, অখুশি পাখি প্রেমীরাও। আবার পুনরায় পাখিদের পরিবেশকে সাজিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি। প্রতি বছর শীতের সময় এখানে সাহেববাঁধে আমাদের প্রচুর পরিযায়ী পাখিরা আসেন, এবং সেই পরিযায়ী পাখিরা বেশ কিছু কয়েক বছর ধরে তারা কিন্তু একটু বিমুখ হয়ে আছেন আমরা লক্ষ্য করেছি। তার কারণ হচ্ছে সাহেববাঁধকে যেভাবে মানে ব্যবস্থাপনা রাখা দরকার ছিল ন্যাচারাল সিস্টেমে, সেটা ঠিকমতো না হওয়াতে কংক্রিট করে দেওয়ার ফলে এবং আশেপাশে যেভাবে গ্যারেজ এবং যেভাবে স্ট্যান্ড বা লোকালয়ের এটা বাড়ছে, এটা আমরা পৌরসভা খুবই চিন্তিত আছি। কারণ মাঝখানে ফরেস্ট কিছুটা কাজ করেছেন, মাঝখানে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর কাজ করেছেন, আবার বান্ধটা সাহেব পৌরসভা, এই বিষয়ে প্রশাসনিক স্তরে আমার মনে হয় একটা জয়েন্টলি বসা দরকার, ফরেস্ট ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট এবং আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, তার সঙ্গে পৌরসভা বসে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার আছে সাহেববাঁধ সংক্রান্ত বিষয় নিয়ে। তাহলে আমরা এই পরিযায়ী পাখিদের যে আনাগোনার যে ব্যবস্থা সেটাকে আমরা ঠিক ধরে রাখতে পারবো, এটা যে দীর্ঘদিনের একটা আমাদের সাহেববাঁধের ঐতিহ্য, সেই ঐতিহ্যটা বজায় রাখতে পারবো। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, ভূমি 24x7।